আমরা এই ভিডিওটি সাহায্য হচ্ছে এই জংফা ব্র্যান্ড এর অর্থাৎ এক হাজার ওয়াটের যে ইনভার্টার আছে এটাকে আমরা খুলে দেখব এর ভিতরে কি কি রয়েছে অর্থাৎ বক্সটাকে আমরা পুরোপুরি খুলবো এবং এর ভিতরে দেখবো কি কি রয়েছে তবে তারপর আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই যেমন আপনারা অনেকে বলছিলেন যে ভাইয়া এটা ইয়ংফা হবে জংফা হবে না তবে আমি মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রেই পেয়েছি যে এটা জংফা নামে সবাই চিনে থাকেন বা জংফা নামই পরিচিত এই কারণে আমরা আমাদের ভিডিওর টাইটেল এবং থামডেলে জংফা নামটাই ব্যবহার করি এখানে আসলে কনফিউশনটা হচ্ছে এদের যে লোগোটা আছে এখানে অনেকটা মনে হয় যে ইয়ংফা আবার অনেকটা মনে হয় এটা জংফা হবে তো আপনারা যে যে নামে চিনেন এবং আমরা এর আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু আমরা যে ইনভার্টারটা ব্যবহার করেছি বা লোড টেস্ট করেছিলাম সেই ভিডিওটা কিন্তু না দেখে দেখে থাকলে অবশ্যই নেবেন সেখানে কিন্তু আমরা অন্য রঙের একটা বক্স ছিল এবং অন্য একটা আমাদের ইনভার্টার ছিল যেমন এটার ইনভার্টারটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের তো অনেকের কনফিউশন থাকতে পারে ভাইয়া ওই ইনভার্টার আর এইটার পার্থক্য কি সেম প্রোডাক্টই ভাই এবং জংফারি দুটা প্রোডাক্ট আউটপুটও কিন্তু সেম টু সেম দেয় অর্থাৎ কোন উনিশ বিশ আপনারা পাবেন না যে প্রোডাক্ট হয়তো বা ওইটা একটা প্রোডাক্ট এটা আর একটা প্রোডাক্ট ওরকম না এখানে স্টিকার কালারটা চেঞ্জ আর বক্সের কালারটা চেঞ্জ সো এতটুকুই ডিফারেন্স এবং আরেকটা ডিফারেন্স আছে এখানে একটা এল বাতি বেশি দেওয়া আছে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই অনেকে বলতে পারেন যে ভাইয়া এটার প্রাইস কত প্রাইসটা কেন ভিডিওতে বলে দেন না প্রাইস ভিডিও তো এই জন্য বলে দেয় না এদের যে প্রাইসগুলো অনেক বেশি আপ ডাউন করে অনেক বেশি বেড়ে যায় অনেক বেশি কমে যায় সিজনাল প্রোডাক্ট যেহেতু এগুলো এই কারণে আমরা ভিডিওতে বলে দেই না হয়তো আমি একটা প্রাইস বলে দিলাম আপনি লিঙ্কে ঢুকে দেখলেন আরেকটা প্রাইস তখন আমাকে বকবেন না হয়তো ওই সেলারদেরকে বকবেন এই কারণে প্রাইসটা আমরা বলে দেই না আপনি জাস্ট একটা ক্লিক করবেন ভিডিও ডিসক্রিপশনে লেখাই থাকবে জংফে ইনভার্টার বাই লিঙ্ক আপনি ওখানে একটা ক্লিক করলে এটার প্রাইসটা রিসেন্ট প্রাইসটা জেনে নিতে পারছেন এবং যদি কেনার হয় আপনারা সেখান থেকে কিনতে পারবেন আমি একই জায়গার লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য প্রোডাক্টটা আমি একবার শর্ট রিভিউ করে দিচ্ছি যেমন একই ভাবে এটার মধ্যে পাওয়ার এবং ফল্ট দুইটা এলইডি বাতি আছে এবং এটার সামনের দিকেও একটা পাওয়ার বাতি রয়েছে এবং অন অফ সুইচ রয়েছে এটার উপর একটা ইউএসবি ফাইভ বোল্ট রয়েছে যেটা সাহায্যে আপনার ফাইভ বল আউটপুট পাবেন অর্থাৎ ফাইভ বোল্ট ওয়ান এম্পিয়ার যা যা চালাতে চান এই সাহায্যে চালাতে পারবেন আর এখানে একটা কানেক্টর দেখতে পাচ্ছেন এই কানেক্টরের সাহায্যে হচ্ছে আপনারা আউটপুট বারো বোল্ট নিতে পারবেন যদি আপনি এটার সাহায্যে ডিসি বো বোল্টের কোনো লোড চালাতে চান সাপোজ ফ্যান বা লাইট সেটা কিন্তু এটার সাথে চালাতে পারবেন আর এখানে মূলত আমাদের ব্যাটারিকে কানেকশন দিতে হবে আমরা এটাকে একটু পাওয়ার দিয়ে দেখি যেহেতু একটা বাতি বেশি সো সেটার অ্যাক্টিভিটিসটা কি অনেকে বলতে যে ভাইয়া আপনার এই আগের কালার কালার একটা আর এটার দামি প্রোডাক্টগুলো আমরা রিটার্ন করে দিই রিভিউ করার পর বা ভিডিও করার পর কারণে ওই প্রোডাক্টটা আমি রিটার্ন করে দিয়েছি এবং এই প্রোডাক্টটা আমি নিজে পার্সেস করে নিয়েছি যেহেতু আমরা এই প্রোডাক্টটাকে খুলে ফেলবো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা আমি আবার রিটার্ন করতে পারবো না বা তারা নিবে না কারণ এটার ইনটেক প্রোডাক্ট রইলো না তাই না এই কারণে এই প্রোডাক্টের কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিশেষ করে লাইকটা বেশি করবেন ভিডিওতে ভিউ হলো কি হলো না সেটা ম্যাটার করে না কিন্তু আপনাদের লাইক কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা এটাকে পাওয়ার দিয়ে দিচ্ছি পাওয়ার দেওয়ার পর আমরা এটাকে অন করে দিই আমাদের যে কুলিং ফ্যান সেটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারের বাতি জ্বলেছে পিছনের দিকেও আমাদের যে পাওয়ারের বাতি ইয়েলো কালার এটা জ্বলছে এখন ঝটপট এর সাথে আমরা ব্যাটারিটাকে কানেকশন করে দেখি আসলে আমাদের বাতির যে অ্যাক্টিভিটি সেটা কি কি হয় এখানে ভলভোর পঁয়ত্রিশ এম্পিয়ার পার আওয়ারের একটি ব্যাটারি ব্যবহার করছি আপনাদের রিকমেন্ড থাকবে সর্বনিম্ন পঁয়ত্রিশ এম্পিয়ার পার আওয়ারের ব্যাটারি ব্যবহার করার এর উপরে আপনারা যত এম্পিয়ার মন চায় ব্যবহার করতে পারবেন এবং আমরা গত ভিডিওতে রিভিউ করে দেখেছিলাম যে এটা দিয়ে আপনারা একটা ফ্যান এবং একটা লাইট পুরোপুরি চার ঘন্টা চালাতে পারবেন যদি নতুন ব্যাটারি হয়ে থাকে আর যদি পুরাতন ব্যাটারি হয় সেক্ষেত্রে ব্যাকআপ টাইমটা ধীরে ধীরে কমতে থাকবে অর্থাৎ ব্যাটারি যত পুরাতন হবে ব্যাকআপ কিন্তু তত কমে আসবে এটা মাথায় রাখবে আমরা এটাকে পাওয়ার দিচ্ছি আসলে আমার স্পেসটা কম এই কারণে আমরা ব্যাটারিটাকে একটু দূরে সরিয়ে আমরা ইন আমাদের ক্যামেরার ফোকাসে রাখছি আমি এখন ব্যাটারির প্লাস এবং মাইনাসের সাথে কানেকশনটা করে দিব আমাদের ইনভার্টার ব্যাটার অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা জাস্ট এটাকে চার্জে দিব এখানে পাওয়ার বাতি জ্বলছে এই পাশের যে পাওয়ার বাতিটা আছে এটা কিন্তু ব্লিঙ্ক করছে অর্থাৎ আমাদের এই ব্যাটারিটা চার্জিং হচ্ছে এবং ব্যাটারি ফুল হয়ে গেলে কিন্তু এটা অটো কাট করবে অর্থাৎ ফুল চার্জে এটা অটো কাট হবে এবং লো চার্জে কিন্তু আপনার ডিভাইস কে বন্ধ করে দেবে এবং আরেকবার বলে দিচ্ছি এখানে কিন্তু সোলার কানেকশন করা যাবে না সোলার ইনভার্টার লেখা বলে আপনারা সোলার কে সরাসরি এখানে কানেকশন করে দেন যার ফলে ইনভার্টার গুলো নষ্ট হয়ে যায় আপনার সোলার ব্যবহার করতে হবে ব্যাটারিকে চার্জ করার ক্ষেত্রে এখানে কোনো ব্যবস্থা আসলে নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোরটিন পয়েন্ট এইট জিরো বোল্ট রয়েছে অর্থাৎ আমাদের ব্যাটারিটা অলমোস্ট ফোলের কাছাকাছি এই কারণে কিন্তু ভোল্টেজটা বেশি আর আপনারা জানেন বারো বোল্টের লোডে কিন্তু চোদ্দো বোল্ট দেওয়া যায় এবং এতে কোনো অসুবিধা হয় না আপনারা চাইলে এই যে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন যে এখানে আসলে সোলার কানেকশন করা যাবে না সোলার কানেকশন করলে এই ডিভাইসটা নষ্ট হয়ে যাবে তো এখন আমরা আমাদের ডিভাইস টেস্ট করা হয়ে গেলো যে পুরোপুরি ভালো এবং ব্রেন নিউ একটা প্রোডাক্ট আপনাদের জন্য আমি এখন খুলে দেখাবো প্রথমে দুই পাশের যে নাটগুলো আছে সেগুলোকে খুলে ফেলবো এরপর আমরা এই পাশে নাটগুলোকে খুলে ফেলবো অর্থাৎ পুরোপুরি আমরা এটাকে বক্সটাকে খুলে ফেলবো একবারে এর ভিতরে কি আছে নিট অ্যান্ড ক্লিনভাবে আমি দেখতে চাই সো আপনাদের সাথেও শেয়ার করতে চাই এবার আমরা পাশের যে নাটগুলো সেগুলোকে খুলে ফেলবো মেবি এটার সাথে হিরসিংগুলো লাগানো ছিল এখন আমাদের এই উপরের যে পার্ট এটা খোলা যাচ্ছে এই যে এটাকে টান দিলে আমাদের পুরো আসলে এই পাশেরগুলো আমার খোলার দরকার ছিল না এগুলো হচ্ছে আমাদের এটার সাথে এই যে এইটার সাথে লাগানো ছিল সর্বোচ্চ এতটুকুই খুলতে পেরেছি এবং বাকিটা আসলে খোলা যাবে না তা না এখানে প্রেশার দিলে এই পুরো সার্কিট বোর্ডটা বের হয়ে চলে আসবে এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখানে মোটামুটি বেশ ভালো মানের একটা পিসি বোর্ড ব্যবহার করা হয়েছে খুব যে মোটা বা খুব যে চিকন ওইরকম টা না একদম মাঝামাঝি আকারের হচ্ছে এখানে থিকনেস এর পিসি বোর্ডটা ব্যবহার করা হয়েছে সো আপনারা স্টিল ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখানটায় এখানে ইন্ডিকেটর বাতিগুলো ছিল আর এই পাশে হচ্ছে আমাদের পকেট সেটা এবং ডিসি বারো ভোল্টের কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এন্ড এইখানে বেশ কিছু ট্রানজিস্টর রয়েছে মোসফেট রয়েছে এবং এই বোর্ডটা আপনারা আসলে দেখলেই বুঝতে পারছেন এখানে দুইটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে মেবি একটা চপার এবং একটা চার্জিং ইউনিট হিসেবে কাজ করবে এখানে রিলে ব্যবহার করা হয়েছে আপনারা এই রিলের কন্ট্যাক্টটা শুনতে পাবেন যখন কিনা কারেন্ট আসবে এবং কারেন্ট যাবে তখন কিন্তু এই রিলের যে কন্ট্যাক্টটা সেটা চেঞ্জ হবে এবং একটা হালকা করে একটা বাড়ি দিবে এটার কারণ হচ্ছে যেহেতু এটা স্কয়ার ওয়েব বা আমরা বলতে পারি মডিফাইড সাইন ওয়েব আসলে পিওর সাইন ওয়েব না সেই কারণে কিন্তু আপনার যে ডিভাইস বা লোডটা থাকবে সাপোজ একটা বাতি সেটা একটা হালকা করে বাড়ি দিবে অর্থাৎ অফ হচ্ছে যখন কারেন্ট কারেন্ট চলে যাবে তখন কোনো দিবে না কিন্তু আসার সময় যখন আসছে তখন একটা হালকা করে এই রিলের কন্ট্যাক্ট চেঞ্জের সময়টা একটা বাড়ি দিবে ওকে সো এই একটা বিষয় আপনাদের আরো ক্লিয়ার করে দিলাম এখানে বেশ কিছু ক্যাপাসিট রয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ডায়ট রয়েছে চারটা ডায়েট রয়েছে ব্রিজ রেক্টিফিফাই করা হয়েছে মেবি এখানে আর আরও ক্যাপাসিটর রয়েছে এখানেও আরও বেশ কিছু আমি ট্রানজিস্টন দেখতে পাচ্ছি মেবি ট্রানজিস্টর বা মোসপেট রয়েছে আরও বেশ কিছু এখানে জেনার ডায়েট ব্যবহার করা হয়েছে বড়ো মানের একটা ভালো ক্যাপাসিটোর ব্যবহার করেছে ওভারঅল কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু হালকা না আমাদের এই ইনভার্টারটা অলমোস্ট আটশো থেকে নয়শো গ্রামের মতো ওজন তো বুঝতে পারছেন এক কেজি থেকে কিছুটা কম এখানে শুধুমাত্র কিন্তু এই সার্কিট এবং এই যে পুরো প্লেটটা ব্যবহার করা হয়েছে এটার উপর ওজন কিন্তু হচ্ছে এটা এর থেকে হালকা যদি হয় তাহলে আপনারা ধরে নিতে পারেন সেই জংফে ইনভার্টারটা হচ্ছে ডুপ্লিকেট যেমন আরেকটা সার্কিট আছে শুধুমাত্র একটা ট্রান্সফর্মার থাকবে এবং খুব ছোট এটা কিন্তু আমরা পাওয়ার ইনভার্টারের ভিতরে দেখে থাকি সেগুলো কিন্তু আপনার দুইশো ওয়ার্ড বা তিনশো ওয়ার্ডের বেশি লোড নেয় না এবং সেগুলো দিয়ে কিন্তু আপনি আপনার বাসার যে সিলিং ফ্যান সেটা চালাতে পারবেন না এ কারণে আমি পার্সোনালি রিকমেন্ড করি যারা কিনা আপনার ধরেন একটা ফ্যান দুই তিনটা লাইট চালানোর প্রয়োজন রয়েছে ছোট ফ্যামিলি তারা কিন্তু এই ধরনের একটা ইনভার্টার ব্যবহার করতে পারেন অনায়াসে আপনি তিন থেকে চার ঘন্টা ব্যাক পাচ্ছেন যদি পঁয়ত্রিশ এমপিআর পার আওয়ারের ব্যাটারি নেন আপনি যদি একশো এমপিআর বা দুশো এমপি ব্যাটারি লাগান তাহলে তো কোনো কথাই নেই না অনেক লম্বা সময় ব্যাক আপ পাবেন তবে এটা দিয়ে আসলে দুইটা ফ্যানও চালানো যায় কিন্তু আমার রিকমেন্ড থাকে একটা ফ্যান চালানো এবং আপনি দুই তিনটা লাইট জ্বালান অনায়াসে আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন আর এই প্রোডাক্টগুলো আমার একটা পার্সোনাল রিকমেন্ডেশন থাকে অনেকেই বলেন খুব দ্রুত নষ্ট হয়ে যায় আসলে ভাই এইগুলো চাইনিজ প্রোডাক্ট এগুলো আসলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না আপনারা অনেকেই হয়তো আবার আমাদের পূর্বের ভিডিওতে দেখেছেন যে আমরা লাইটিং লোডে বলেছিলাম পাঁচশো ওয়াট এবং লাইটিং এবং ইন্ডাকটিভ লোড অর্থাৎ ফ্যান এবং লাইট যদি কম্বিনেশন করেন তাহলে চারশো ওয়াটের মতো আপনারা লোড নিতে পারছে আমার রিকমেন্ড থাকবে এই যে আমরা রিয়েল যে ওয়ার্ডটা পেয়েছি না এটাকে অভার করে বা এটাকে টলারেট করে এর থেকে বেশি ওয়ার্ড নেওয়ার ট্রাই না করাই বেটার করে আপনার প্রোডাক্টটা লম্বা সময় টিকবে আদারওয়াইজ আপনি যখন এটার উপর প্রেশার দিবেন আপনি অনেক হাই লোড ইউজ করার ট্রাই করবেন তখন কিন্তু এই ধরনের চাইনিজ প্রোডাক্ট টিকবেন কারণে অবশ্যই চেষ্টা করবেন যাতে যেই লোডটা আসলে থাকে সেই লোডের থেকে কিছুটা কম যেমন আমাদের রিয়েল যেটা ওয়ার্ড সেটা থেকেও যদি আপনি ধরেন একটা ফ্যান দুইটা লাইট বা তিনটা লাইট জ্বালান তাহলে দেখা গেলো এই প্রোডাক্ট আপনি অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবেন এবং আমি অনেকের কাছ থেকে রেফারেন্স পেয়েছি বা অনেকে বলেছেন জংফা ইনভার্টারটা মোটামুটি বেশ ভালো এবং অনেকে অনেক লম্বা সময় ব্যবহার করছেন তো এক একজনের ওপিনিয়ন এক এক রকম সেগুলো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করে কিরকম ফ্যাসিলিটিস পাচ্ছেন সো গাইস এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি সো আপনাদের জন্য পুরো জংফা ইনভার্টারটা খুলে দেখালাম যে এর ভিতরে থাকে আসলে এটা জানার আগ্রহ আমার যেরকম এবং আমি জানি আমার এই চ্যানেলের যারা প্রিয় ভাই রয়েছে সবাই চান যে একটা প্রোডাক্টের ভিতরে কি রয়েছে সেটা দেখার জন্য আগ্রহে থাকেন তো আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিলাম এর ভিতরে কি কি রয়েছে সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা